কৃষি ও পল্লী ঋণ খাতে দশ বছর মেয়াদে ১০০০ কোটি টাকার রাষ্ট্রীয় গ্যারান্টি চায় আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক। কম সুদে এই অর্থ পেতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে চিঠি দিয়েছে বিশেষায়িত এ ব্যাংক। তবে ব্যাংকের ভঙ্গুর আর্থিক অবস্থা বিবেচনায় আদৌ এর প্রয়োজন আছে কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন কাবেরী মৈত্রী। দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত প্রায় ৬১ লাখ কর্মীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। বিশ্বসায়িত এই ব্যাংকটির মূলধন এখন ১৪০০ কোটি টাকা, আর আমানতের বেশিরভাগ যোগান আসছে সরকারি সংস্থাগুলোর স্থায়ী আমানতের মধ্য দিয়ে। আনসার ভিডিপির প্রায় ২ লাখ সদস্য এখন পর্যন্ত ব্যাংকটির গ্রাহক, যাদের ১ টাকা সঞ্চয়ী আমানতের বিপরীতে ঋণ দিয়েছে প্রায় ৪ টাকা। তারপরও কেন বছর বছর কমছে আমানত? তো এখানে আমানতটা তুলনামূলক কম, ঋণটা বেশি। আপনারা জানেন যে আনসার বিডিপির যারা সদস্য তাদের সঞ্চয় খুব কম। আমার টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ একটা আছে, সিবিএস একটা চ্যালেঞ্জ, দুই হচ্ছে আমার কস্ট অফ ফান্ড কমানো। আমার তো একটা ব্যাংকের মাধ্যমে আমাদের ব্যাংকিংটা করতে হয়, শিডিউল ব্যাংকের মাধ্যমে করতে হয় ব্যাংকিংটা। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় গ্যারান্টির আওতায় ঋণ বিতরণের জন্য এর আগে ৮১৫ কোটি টাকা ঋণ নিয়েছিল আনসার ভিডিপি ব্যাংক, এর মধ্যে পরিশোধ করেছে ২৬৬ কোটি টাকা। সেই ধারাবাহিকতায় এবার তারা ১০০০ কোটি টাকার তহবিল সহায়তা চাইছে। ঋণের এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা ১০০০ কোটি টাকার একটা গ্যারান্টি, কন্টিনিউয়াস গ্যারান্টির আন্ডারে আমরা যেন ফ্লোটা আমরা নিয়মিত রাখতে পারি। তবে মূলধন বা অর্থ সহায়তা নয়, ব্যাংকটির ভঙ্গুর আর্থিক দশা কাটাতে সংস্কারমূলক কার্যক্রমের কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। আর অর্থমন্ত্রী জানালেন প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এখন তার পুরো টাকাটা সে এখনও ব্যাক করে দিতে পারেনি, সুতরাং এখন তাকে ১০০০ কোটি টাকা দেওয়া তার জন্য কঠিন হবে বাংলাদেশ ব্যাংকের জন্য, কারণ গভর্নমেন্ট ব্যাংক কিন্তু আরও আছে, স্পেশালিস্ট ব্যাংক কিন্তু আরও আছে। আমি যোগাযোগ করে দেখব যে আমরা কবে চিঠি পেয়েছি এবং তাদের এক্সাক্ট প্রপোজালটা কি। তাদের প্রস্তাবনা যদি কোনো যথাযথ হয় আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবেচনায়, তাহলে ডেফিনেটলি তাদেরকে অ্যাকোমোডেট অবশ্যই করা হবে। সরকারি বেতন কাঠামোর নিচের সারিতে অবস্থান করে আনসার ভিডিপির সদস্যরা, তাই রাষ্ট্রীয় সহায়তা না পেলে প্রতিযোগিতামূলক ব্যাংকিংয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে এই ব্যাংকটি, বলছে কর্তৃপক্ষ। কাবেরী মৈত্রী, ৭১, ঢাকা।